ব্যস্ত জীবনে সারাদিন সংসারে খাওয়া দাওয়া ছাড়া বা সংসারের নানান রকম কাজকর্ম ছাড়াও মহিলাদের কিন্তু অনেক রকম কাজকর্ম থাকে আমরা যেরকম ঘরের কাজকর্ম করতে পারি সেরকম একার হাতে বাইরের কারো সমস্ত কাজকর্ম সামলে নিতে পারবো আর ছোট ছোট কাজকর্ম গুলোকে সামলে নেওয়ার জন্য জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে সারা সারাদিনের কাজগুলোকে যদি সুন্দর করে গুছিয়ে নিই তাহলে মাসিক খরচ থেকে শুরু করে পরিশ্রম সময় অনেক কিছুই কিন্তু আমরা বাঁচিয়ে নিতে পারবো আজকে সেই বেশ কিছু টিপস শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা শুরু করার তো বন্ধুরা এখানে আমি দেখো নিয়ে নিয়েছি দুটো প্লেটের মধ্যে আঙুর আর আঙুরটা একদিন আগেই কেনা হয়েছিল তো একদিনের মধ্যে এই গরমে কি রকম অবস্থা দেখতে পাচ্ছ দাম দিয়ে জিনিস কিনে এনে কিন্তু আমাদের এইভাবে নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হয় তো আজকে থেকে যদি এই রকম ভাবে আঙুর পচে যায় বা নষ্ট হয়ে যেতে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আঙুরটাকে প্রথমেই একটা ছোট্ট কাজ করে নিতে হবে আঙুরটাকে প্রথমে কি করব ভালো আর খারাপ দুটোকে আলাদা আলাদা করে বেছে নেবো তো এখানে সেই রকমই আমি রকম আঙুরকে আলাদা আলাদা করে বেছে নিয়েছি একদিকে ফ্রেশ আঙ্গুল রেখেছি আর এক দিকে কিন্তু হালকা নষ্ট হয়ে যাওয়া বা কালচে হয়ে যাওয়া নরম হয়ে যাওয়া আঙ্গুল বেছে নিয়েছি তবে কোনটাই কিন্তু আমি ফেলে দেবো না ভালোটা তো অবশ্যই ফেলে দেবো না ভালোটা তো খাবোই আর তাছাড়া যেগুলো হালকা হালকা নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোকেও ফেলে দেবো না তো কিভাবে আঙ্গুর আনার পর আমরা স্টোর করব তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত আঙ্গুর ভালো থাকবে আর এই আঙ্গুরটা কিন্তু আমি ফ্রিজেই স্টোর করে রেখেছিলাম গা গুলো দেখলেই বুঝতে পারছো যে গাটা কিন্তু ঘামা ঘামা অবস্থায় রয়েছে ফ্রিজ থেকে আমি কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম দেখি এরকম জল জল হয়ে গেছে তো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আঙুরগুলো কিনে আনার পর ভালো করে গাটাকে মুছে নেবো মুছে শুকনো করে নিয়ে তারপর এরকম টুথপিক নিয়ে নেবো ঘরে থাকা যে কাঠের যে কোনো জিনিস এরকম টুথপিক হোক বা কাঠের যে স্পুনগুলো হোক বা পপটিক্যাল স্টিক হোক এই ধরনের কাঠের এই জিনিসগুলোকে আঙুরের মধ্যে রেখে দাও তাতে কি হয় বলো তো বন্ধুরা এগুলো যেহেতু উডেন থাকে না তো সেক্ষেত্রে যদি আঙ থেকে কোনো রকম জল বেরোয় বা সোয়েলিং হয় সেক্ষেত্রে কিন্তু এই উডেন প্রোডাক্ট গুলো কিন্তু জলটাকে তাড়াতাড়ি সোপ করে নেবে আর কোনো রকম কিন্তু ভেজা ভেজা থাকলেও কিন্তু নষ্ট হবে না কেননা এই টুথপিক বলো বা এই ধরনের পপ্টিক্যাল স্টিক যেগুলোই আমরা রাখছি এগুলো কিন্তু ভেতরে আঙুরটাকে ড্রাই রাখতে সাহায্য করবে তো এইভাবে কিন্তু এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে রাখলে আঙুর অনেকদিন পর্যন্ত ভালো থাকবে এছাড়া বন্ধুরা যে আঙুরটা হালকা হালকা করে পোষে শুরু করেছিল বা নষ্ট হয়ে যাচ্ছিল সেই আঙুরগুলোকে দু থেকে তিন দিন খরা রোদে রাখলেই কিন্তু আঙুরগুলো কিশমিশে রূপান্তরিত হবে আর যার কারণে কিন্তু কোনো জিনিসই কিন্তু আমাদের ফেলে দিতে হবে না এটাও কিন্তু আমরা ড্রাই ফ্রুট হিসেবে খেয়ে নিতে পারবো তো আশা করছি এইভাবে তোমরা আঙুরগুলোকে স্টোর করে দেখবে ভালো থাকবে টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরে টিপসে বন্ধুরা আমাদের টয়লেটে যে ওয়াশ বেসিন রয়েছে না সেটা দেখবে বন্ধুরা ব্যবহার করতে করতে কেমন একটা ময়লা পড়ে যায় যেহেতু এটা সাদা বেসিন তাই ময়লা হলে বেশি চোখে লাগে আর এছাড়াও ক্যামেরাতে হয়তো ভালো মতো বোঝা যাচ্ছে না যে কি পরিমাণ ময়লা হয়েছে খালি চোখে কিন্তু ভালোই বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ময়লা হচ্ছে শুধুমাত্র যে ময়লা হয় তা না জলে যদি আয়রন থাকে সেক্ষেত্রেও কিন্তু সিঙ্কের মধ্যে এরকম ভাবে একটা দাগের ছোপ ছোপ দেখা যায় তো যেটা কি না সবসময়ের জন্য আমাদের পরিষ্কার করে রাখতে হয় তো এই ধরনের হোক কিংবা যদি আমরা ঠিকঠাক মতো পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু হারপিক ও ব্যবহার করা যায় না তো হারপিক ব্যবহারের বদলে এই জিনিসটা দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা বেসিন পরিষ্কার করে নিতে পারি তার জন্য নিয়ে নিয়েছি টুথপেস্ট ঘরে থাকা যে কোনো ধরনের টুথপেস্ট তোমরা ব্যবহার করতে পারো হোয়াইট কালার টুথপেস্ট হোক বা জেল টুথপেস্ট হোক হালকা করে একটা নরম স্কচ ব্রাইটের সাহায্যে একটুখানি জল দিয়ে কি করবে এরকম ভাবে ভালো করে ঘষে মেজে নেবে তো এইভাবে যদি তোমরা আহ basin এর কল হোক বা কলের পাশে দেওয়াল হোক কোনাকানি জায়গা এমনকি নিচের পাইপ লাইনের যে ছিদ্রটা রয়েছে এই সমস্ত জায়গা যদি ভালো করে তোমরা একটু হালকা হাতে ঘষে মেজে নাও সেক্ষেত্রে দেখবে বন্ধুরা কোন রকম dish washer detergent কিংবা হারপিক ছাড়াই সুন্দর মত কিন্তু আমাদের বেসিংটা পরিষ্কার হয়ে যাবে আর পরিষ্কার বেসিং ব্যবহার করতেও কিন্তু দেখবে আরাম লাগে আনন্দ লাগে আর ব্যবহার করতেও কিন্তু ভালো লাগে এরপর জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখ দেখাচ্ছি কি পরিমাণ একটা কালছে ময়লা ছিল সমস্তটা কিন্তু উঠে গেছে তো এইভাবে কিন্তু toothpaste দিয়ে পরিষ্কার করলে পরিষ্কারও হবে আর toothpaste দিয়ে পরিষ্কার করার কারণে কি হয় বলতো বন্ধুরা বেশ খানিকটা সময় toilet মধ্যে একটা fresh গন্ধ আসবে কেননা toothpaste এর কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ আছে তো fresh একটা ঝাঁঝালো গন্ধ কিন্তু সব সময়ের জন্য অনেকটা সময় পর্যন্ত toilet মধ্যে থাকবে তো এইভাবে তোমরা একবার হলেও ওয়াশ বেসিন হোক বা রান্নাঘরের সিঙ্ক হোক পরিষ্কার করে দেখবে ভালো লাগলে টিপসটা সবার সাথে শেয়ার করতে ভুলবে না যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলে গেলাম পরের টিপস তো বন্ধুরা আমাদের প্রত্যেক মহিলারাই কিন্তু হাতে নানান রকম ছুরি পরে সেটা পলাই হোক কিংবা নানান রকম মেটালের ছুরি হোক স্টোন ছুরি হোক সবসময়ের জন্য তো একটা ছুরি পড়তেই হয় কিন্তু এই ধরনের ছুরিগুলো যখন নষ্ট হয়ে যাবে বা হয়তো কালার ফেড হয়ে গেল তখন কিন্তু এই সমস্ত ছুরিগুলো আমরা ঘরের এক কোনায় রেখে দিই ব্যবহার করি না ফেলেও দিই না তো এই সমস্ত জিনিস যেগুলো নষ্ট হয়ে গেছে সেই জিনিসগুলো দিয়ে আবার আমরা রিউজ কি কি করতে পারবো তারই একটা ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি একটা ক্লথ ক্লিপ আর এই ধরনের জামা কাপড় শুকানোর ক্লিপ তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো এইভাবে কি করতে হবে ক্লথ ক্লিপটাকে মধ্যে একটা একটা করে করে প্রেস ঢুকিয়ে দেবো আর তারপর কিন্তু সুন্দর মতো টেপ চুরির এইভাবে ডবল সাহায্যে এই ক্লথ ক্লিপের ওপরের দিকের অংশটার মধ্যে এইভাবে জুড়ে দেবো তো দেখবে বন্ধুরা আমরা যখন রান্নাঘরে নানান রকম এই ছোট ছোট স্পুন হাতা খুন্তি এগুলোকে হ্যাঙ্গিং করে রাখি বা কোনো এরকম স্পুন হোল্ডার কিনে নিই তো এগুলো কিনতে গেলেও কিন্তু একটা পয়সা খরচার ব্যাপার হয় তাই এই জিনিসটা দিয়ে কিন্তু আমরা সুন্দর মতো একটা হ্যাঙ্গিং অর্গানাইজার তৈরি করে নিলাম যার জন্য আমাদের একেবারেই পয়সা হবে না এগুলোর মধ্যে কি রাখবো ছোট ছোট হাতা খুন্তি পিলার চা ছাঁকনি এগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে এইভাবে ঢুকিয়ে দিলে সুন্দর মতো হ্যাঙ্গিং হয়ে থাকবে যার জন্য কিন্তু আমাদের আলাদা করে কোন রকম বাজার থেকে পয়সা খরচা করে স্পুন হোল্ডার কিনে আনার প্রয়োজন পড়বে না দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর মতো কিন্তু হ্যাঙ্গিং হয়ে রয়েছে আশা করছি টিপস টা কাজে দেবে চলে গেলাম পরের টিপস বন্ধুরা

কিন্তু একটা কাঠিতে আমরা কোনোভাবেই কাজ করতে পারি না দুটো তিনটে কাঠি কিন্তু আমাদের লাগেই তো এর জন্য কি করবো এখানে আমি নিয়ে নিয়েছি নেলপালিশ আর ঘরে থাকা যে কোনো ধরনের নেলপালিশ কি করতে হবে এই যে যেখানে মশলাটা রয়েছে দেশলাইয়ের যে বারুদটা রয়েছে সেই বারুদের জায়গায় ভালো করে মোটা করে এভাবে নেলপালিশ দিয়ে দাও নেলপালিশ দিয়ে দেওয়ার পর বেশ খানিকটা সময় শুকিয়ে দাও তাহলেই দেখবে অবাক করা কাণ্ড নেলপালিশটা কাঠিতে দেওয়ার কারণেই একবারেই যেরকম জ্বলে যাবে আর একটা কাঠি জ্বললে কিন্তু অনেকটা সময় পর্যন্ত চলবে একবারে নিভে যাবে না আর আমাদের সম্পূর্ণ কাজটাও কিন্তু শেষ হয়ে যাবে এই একটা কাঠি দ্বারা তাই দেখবে বন্ধুরা একেবারেই কিন্তু দেশলাই কাঠি বেশি শেষ হবে না তো আশা করছি ছোট ছোট্ট ছোট্ট টিপস গুলো আমাদের সংসার জীবনে অনেকটাই সাহায্য করবে চলে গেলাম পরের টিপস এ কাল সন্ধ্যে আমরা কম বেশি চা খেতে প্রত্যেকেই পছন্দ করি শুধুমাত্র আমরা নিজেরা চা খাই না গেস্ট আসলেও চা দিই কিন্তু যখন এরকম ভাবে কাপের মধ্যে চাটা টা ঢালবো তখন যদি নিচে এরকম একটা প্লেট দিয়ে থাকি সেক্ষেত্রে দেখা যায় প্লেটের মধ্যে বেশ খানিকটা চা কিন্তু পড়ে যায় আর যদি প্লেট না দিই সেক্ষেত্রে এই কিচেন স্ল্যাপ এর ওপর যেখানে আমরা রেখে কাপটাকে রেখে চা ঢালবো সেই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে চা পড়ে যায় এটা আমাদের হতেই পারে বেকায়দায় হোক হয়তো দেখা যায় এরকম চাটা ঢালার সময় হাতটা কাপে সেক্ষেত্রে কিন্তু চা পড়ে যায় চা টা পড়লে যেরকম চাটা ওয়েস্টেজ হয় সেক্ষেত্রে দেখা যায় আরো একটা অসুবিধা হয় পুরো মেঝের মধ্যে চাটা ছড়িয়ে পড়ে যায় যেটা কিনা আমাদের পরিষ্কার করতে আবার একটা কষ্ট করতে হয় তো কিছু করার দরকার নেই বন্ধুরা আমাদের প্রত্যেকের রান্নাঘরে তো এই ধরনের কিচেন টাওয়াল রয়েছে না তো সেই কিচেন টাওয়ালের ওপর ভাবে চায়ের কাপটা বসিয়ে দেওয়া কোনোরকম আলাদা করে প্লেট টোরে খোলা তো তারপর যদি আমরা ছা ঢালি সেক্ষেত্রে যদি চা পড়েও যায় দেখবে বন্ধুরা এই কিচেন স্ল্যাবের উপর পড়বে না চাটা কিন্তু নষ্ট হবে না আর যার উপর পড়লো এই কিচেন টাওয়ালটার উপর পড়লো তো কিচেন টাওয়ালটাকে যদি আমরা এরপর ধুয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এই রান্নাঘরের স্ল্যাবটা মোছার যে একটা এক্সট্রা ঝামেলা সেটাও কিন্তু থাকবে না এক্ষেত্রে ক্ষেত্রে যদি তোমাদের কাছে কিচেন টাওয়াল না থাকে তাহলে ছেঁড়া বা বালিশের যে ওয়ার বা বেডশিট হয় না ছেঁড়া তো সেগুলোও কিন্তু এক টুকরো এরকম ভাবে রান্নাঘরে রেখে দিতে পারো এই টুকটা কাজের জন্য তো আশা করি কাজে দেবে চলে গেলাম পয়সে প্রচন্ড গরমের মধ্যে আমরা কিন্তু প্রত্যেকেই চাই একটুখানি শান্তির খাবার দাবার যেরকম লাইট খাচ্ছি সেরকম কিন্তু একটুখানি জলটাও আমরা ঠান্ডা খেতেই পছন্দ করি যদিও অনেকেরই আছে ঠান্ডা জল খেলে গলায় নানান রকম প্রবলেম হয় কিন্তু ফ্রিজের জল হোক বা কুজোর জল এই জলগুলো কিন্তু এই গরমের দিনে খেয়েই থাকি কিন্তু অনেক সময় দেখা যায় যে ফ্রিজে আমরা জল রাখতে ভুলে গেছি কিন্তু এই মুহূর্তে আমার ঠান্ডা জল প্রয়োজন কিংবা আমরা বাইরে কোথাও যাচ্ছি তখনই কিন্তু ঠান্ডা জলটা আমাদের দরকার পড়বে তো একটা যদি বোতল আমরা ফ্রিজে রাখি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা অনেকটা সময় কিন্তু নিয়ে নেয় ঠান্ডা হতে কিন্তু এই প্রসেসে যদি আমরা ঠান্ডা করি সেক্ষেত্রে দেখবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি একটা পিলো কভার তো পিলো কভারটা আমার তাই এরকম একটা পিলো কভারকে জল দিয়ে ভিজিয়ে কভারটার মধ্যে এই নর্মাল জলের বোতলটাকে ভালো করে র্যাপিং করে নিয়ে এরপর যদি আমরা ফ্রিজে অন্তত দশ মিনিটের জন্য রাখতে পারি তাহলেই ফলাফলটা তোমরা কিন্তু হাতে নাতে পেয়ে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি বেশি সময় জলটাকে ফ্রিজে রাখিনি মাত্র দশ মিনিট রাখলাম আর দশ মিনিটের মধ্যে तुम्हारा देखते पा কি পরিমাণ জলটা ঠান্ডা হয়ে গেছে আর রকম ভাবে তোমরা যদি করো তাহলে কিন্তু সেকেন্ডের মধ্যে যেরকম ঠান্ডা হয়ে যাবে আমাদের কিন্তু বেশি সময় যে রাখতেই হবে বা ভুলে গেলেও কিন্তু আমাদের এইভাবে কাজটা করা সম্ভব হয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা যে এই মাত্র জলটা রাখলাম আর এক্ষুনি কিন্তু জলটা ঠান্ডা হয়ে গেল শুধুমাত্র এরকম ভাবে একটা কাপড় বেঁচিয়ে রাখো তো নানান রকম কাপড় যদি হাতের সামনে না থাকে পিলো কভার তো থাকে পিলো কভারের কিন্তু এখানে ব্যবহারটা করতেই পারো আর এত পরিমাণ ঠান্ডা হয়ে যাবে না যেটা কিনা না পাঁচ ছ ঘন্টা রাখলে পরে ঠান্ডা হতো ঠিক সেরকমই ঠান্ডা হবে টিপসও যদি ভালো লেগে থাকে যদি উপকারে এসে থাকে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলে গেলাম পরের টিপসে কখনো যদি কোনো ছোটো কোনো কিছু ছিঁড়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু দোকানে নিয়ে গিয়ে বা টেলার্সে নিয়ে গিয়ে সেটাকে সেলাই করে দিই না আমরা ঘরে থাকা সুই সুতো দিয়েই রকমভাবে কাজ চালিয়ে নেওয়ার মতো সেলাইটা করে নিই সবার কাছে তো মেশিন নেই তাই হাতেই সেলাই করে নিই কিন্তু হাতে যখন আমরা সুয়ের মধ্যে সুতো পরবো তখন দেখা যায় সুয়ের ছিদ্রটা এতটাই ছোট থাকে ঠিকঠাক মতো কিন্তু সুতো পরাতে সুবিধার মধ্যে পড়তে হয় আর সুতোটার মাথার দিকটাও এতটা মুভমেন্ট করে শুয়ের মধ্যে গেলে যে বড়দের অসুবিধা হয় তা কিন্তু নয় বয়স্কদেরও যেরকম অসুবিধা হয় আর ছোটদেরও অসুবিধা হয় তার জন্য একটা ছোট্ট সলিউশন এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চিমটে পরিমাণ আটা আটা বা ময়দা যেকোনো একটা তোমরা নিতে পারো আর নিয়ে নেবো দু এক ফোঁটা জল তো তোমাদের ঘরে যদি আটা মাখা থাকে সেক্ষেত্রে আটা মাখা খুব সামান্য পরিমাণ একটুখানি নিয়ে এই কাজটা করে নেবে তো আমার কাছে আটা মাখা নেই তাই একটুখানি জলের মধ্যে আটা গুলে নিয়ে এরকম ভাবে এরকম একটা মিশ্রণ তৈরি করে নিয়ে সুতোর সামনের দিকের অংশটা এইভাবে একটুখানি আটার মিশ্রণটা লাগিয়ে দেবো এরকম করলে দেখবে যে বারবার মুভমেন্ট হচ্ছিলো সুচের মধ্যে ঢোকাতে গিয়ে সেটা কিন্তু হবে না আর সুতোটার সামনের দিকের অংশটা কিন্তু ভালো একটু মোটা শক্ত হয়ে যাবে তারপর আস্তে করে এইভাবে সুয়ের মধ্যে ঢুকিয়ে দাও অনায়াসে কিন্তু কাজটা হয়ে যাবে যার জন্য কারোর সাহায্য লাগবে না না। এইভাবেই সারা সারাদিনের কাজগুলোকে আমরা সহজ করে নিতে পারবো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখাও ভাবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ